অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। এটি তোমাদের চৌদ্দতম সরি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 14 তারিখে আজকে দেওয়া হয়েছে। এটি গতকাল দেওয়ার কথা, কিন্তু একদিন লেট করা হয়েছে। স্বাক্ষরিত এই সপ্তাহে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে ICT বিষয়টি রয়েছে এবং এটি 1 নং অ্যাসাইনমেন্ট। অধ্যায় প্রথম ও দ্বিতীয় এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের অধ্যায় মিলিয়ে প্রশ্ন করা হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কম্পিউটার নেটওয়ার্কে দুটি অধ্যায়। প্রশ্নের শিরোনাম হিসেবে বলা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন, যে শিরোনাম আমাদের যে প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে তার মধ্যে 4টি প্রশ্ন আছে এবং এটি প্রতিবেদন আকারে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, যোগাযোগের ধারণা, মুক্তিযোদ্ধাদের যোগাযোগ কৌশল বর্ণনা। 2, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের কাজের ধারা বর্ণনা। 3, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। 4, 50 বছরের প্রযুক্তিতে বাংলাদেশের অর্জন ব্যাখ্যা। এটি করতে পারলে তোমরা 200 শব্দের মধ্যে লিখতে হবে এবং এটি করতে পারলে তোমরা কিন্তু 10 মার্কস পেয়ে যাবে। তারপরে রয়েছে ইসলাম ধর্ম নীতি শিক্ষা বিষয়টি, এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। আকাইদ থেকে ব্যক্তিগত সমাজ জীবনে আল আসমাউল হুসনার প্রতিফলন ঘটানোর উপায় নির্ধারণ এবং এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে আল্লাহ তাআলার 5টি পবিত্র গুণবাচক নাম রয়েছে, তার তালিকা তৈরি করে নামের অর্থ ব্যাখ্যা করতে হবে। 2, আল্লাহর গুণবাচক নামের গুরুত্ব বর্ণনা করতে হবে। 3, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলো নিজ জীবনে প্রতিফলনের উপায় বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সমাজ জীবনে আল্লাহ আসমাউল হুসনার প্রভাব নিরূপণ করতে হবে। এটি করতে পারলে তোমরা 10 মার্কস পেয়ে যাবে। তারপর যে বিষয়টি হিন্দু ধর্ম নীতি শিক্ষা, এটি 1 নং অ্যাসাইনমেন্ট। শ্রীমদ ভগবত গীতার আলোকে বিভিন্ন দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করেন। 4টি প্রশ্ন আছে, দেওয়া লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ বর্ণনা। 2, শ্রীমদ ভগবত গীতার আলোকে সমাজে বিদ্যমান বর্ণপ্রথার ব্যাখ্যা করতে হবে। 3, শ্রীমদ ভগবত গীতার পাঠের নিয়মাবলী বর্ণনা করতে হবে। 4 নং প্রশ্ন, জীবন ও ধর্মাচরণে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের প্রভাব আলোচনা করতে হবে। এটি করতে পারলে তোমরা 10 মার্কস পেয়ে যাবে। তারপর যেটি রয়েছে বৌদ্ধ ধর্ম নীতি শিক্ষা, এটি 1 নং অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় গৌতম বুদ্ধের সাম্যনীতি থেকে প্রশ্ন হয়েছে। গৌতম বুদ্ধের সাম্যনীতির প্রয়োগ ও সামাজিক প্রভাব, তো নিবন্ধ রচনার ক্ষেত্রে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে পারো। 1, হচ্ছে সাম্যনীতির পরিচয় প্রদান। 2, জাতিভেদ প্রথা ও বর্ণ বৈষম্য বিলোপ সাধনে সাম্যনীতির প্রয়োগ বর্ণনা, সাম্যনীতির ফলাফল বর্ণনা, প্রাত্যহিক জীবনে বুদ্ধের সাম্যনীতির চর্চার বর্ণনা এবং সর্বশেষ তোমরা পাঠ্যপুস্তক সহায়তা নেওয়া এটি করতে পারো। এটি বলা হয়েছে প্রয়োজন ইন্টারনেট সহযোগিতা নেওয়া যেতে পারে। এটি করতে পারলে তোমরা 250 থেকে 350 শব্দের মধ্যে এটি তোমরা সীমাবদ্ধ রাখবে এবং এটি করতে পারলে 10 মার্কস পেয়ে যাবে। তারপর যে বিষয় খ্রিস্ট ধর্ম নীতি শিক্ষা, এটি 1 নং অ্যাসাইনমেন্ট। তৃতীয় অধ্যায় ঈশ্বর মানুষ থেকে প্রশ্ন হয়েছে। ঈশ্বরের সান্নিধ্য সৃষ্টির উত্তম সেবক হওয়ার উপায় নিরূপণ। এখানে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে নির্দেশনা অনুসারে। 1, হচ্ছে অবাধ্যতার ধরন ব্যাখ্যা করতে হবে। মানুষ সৃষ্টির উত্তম সেবক বিষয়টি ব্যাখ্যা করতে হবে। সম্পর্ক পুনঃস্থাপনের বৈশিষ্ট্য লিখতে হবে। মানুষের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার উপায় লিখতে হবে এবং এটি করতে পারলে তোমরা 10 মার্কস পেয়ে যাবে। এবার চলে আসে আমরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের প্রশ্ন। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।